সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনার সবার আগে পেতে পারেন স্বাস্থ্য সাথী প্রকল্প অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ড পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের জন্য বিনা পয়সায় দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিভিন্ন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং প্রকল্পের অধীনে যারা থাকবে তাদের দায়িত্ব এবং কর্তব্য কী এবং এই কার্ডের স্মার্ট এবং এই যে স্মার্ট কার্ড এই স্মার্ট কার্ডের আরও বিভিন্ন সুবিধা কি কি সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার আগের ভিডিওতে ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে ক্লিক করে প্রথম লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিন সমস্ত কিছু জানতে পারবেন এই কার্ডের বিষয়ে তো এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই স্বাস্থ্যসাথী প্রকল্প যে প্রকল্প সেই প্রকল্পে নাম রয়েছে কি না অনলাইনে কিভাবে চেক করবেন বা আপনাদের যাদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেটি পরিবারের কতজনের নাম রয়েছে কীভাবে চেক করবেন এছাড়াও এই কার্ডের সুবিধা আপনি কোন কোন হসপিটাল থেকে পাবেন সেই লিস্ট সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না তাহলে আপনারা বিভিন্ন বিষয়গুলি বুঝতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসি ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো সবার প্রথমে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া ক্লিক করে এই যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা যদি চেক করতে চান যে আপনাদের পরিবারের আপনাদের পরিবারের এই স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম আছে কি না তো সবার প্রথমে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে ডান দিকে আপনারা দেখতে পারবেন ফাইন্ড ইউর নেম অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন তো ফাইন্ড ইউর নেমে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস যেখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপি দিয়ে আপনাদের সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর যে গেট ওটিপি রয়েছে এই গেট ওটিপিতে ক্লিক করবেন তো গেট ওটিপিতে ক্লিক করার পর সরি এখানে আপনাদের সিলেক্ট করতে হবে সেলফ এবং আদার্স তো যদি আদার্সের জন্য আপনারা সার্চ করতে চান তো আদার্সে ক্লিক করবেন যদি সেলফ মানে সার্চ করতে চান ইউর সেলফ সেক্ষেত্রে ইউর সেলফে ক্লিক করবেন করে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের নাম যদি এখানে থাকে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে তো আপনারা সেখানে দেখতে পাবেন তো এছাড়াও আপনাদের পরিবারের নাম কীভাবে আছে কি না এই প্রকল্পে কীভাবে দেখে নেবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনাদের পরিবারের যদি এই স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেই কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে দেখে নেবেন যে আপনাদের পরিবারের কতজনের নাম এই স্বাস্থ্যসাথী কার্ডে আছে অর্থাৎ সবার প্রথমে আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডটি থাকে সেক্ষেত্রে এই কার্ডের নিচে যে ইউআরএর নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ইউ নাম্বারটি আপনাদের প্রয়োজন তো সার্চ করার জন্য আপনারা সিম্পলি এই ইউআরএর নাম্বারটি আপনারা লিখে নেবেন তো এই ইউআরএ নাম্বারটি নিয়ে আপনারা চলে আসবেন উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন ভেরিফিকেশান এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা সিম্পলি ক্লিক করবেন তো ইউআরএন ভেরিফিকেশানে ক্লিক করার পর আপনার সামনে লোডিং হয়ে একটি পেজ ওপেন হয়ে আসবে যেখানে বলে দেওয়া হয়েছে ইউআরএন ভেরিফিকেশান এবং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তো এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তো সিম্পলি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইউ নাম্বার অর্থাৎ আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দেখে দেখে আপনাদের বসিয়ে দিতে হবে তো সিম্পলি ইউআরএ নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন তো সাবমিট বাটনে যখন ক্লিক করবেন আপনাদের পেজটি লোডিং হওয়ার পর নিচে আপনাদের দেখতে পাবেন সমস্ত পরিবারের নাম মেম্বারের নাম এবং এই কার্ডটি কবে ইস্যু হয়েছে এবং এই কার্ডের স্টেটাস আপনারা দেখতে পাবেন যে অ্যাক্টিভ আছে কিনা এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে তো এছাড়াও সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইউআরএ নাম্বার সমস্ত কিছু এখানে শো করছে এবং আপনাদের পরিবারের নাম সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে তো এইভাবে কিন্তু আপনাদের পরিবারে কতজনের নাম এই কার্ডে আছে তো সেই বিষয়ে আপনারা দেখে নিতে পারবেন তো এছাড়াও এই কার্ডের আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন আমি সমস্ত কিছু আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে রাখি যে এই কার্ডের আপনারা সুবিধা কোন কোন হসপিটাল থেকে পেয়ে যাবেন সেই হসপিটালের লিস্ট কিভাবে দেখবেন তো এই ওয়েবসাইটে একদম নিচের নিচের দিকে চলে আসবেন এসে এই শেষে দেখতে পাচ্ছেন এমআইএস বলে অপশান এবং এখানে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে সেই লিস্ট চলে আসবে যেখানে বলে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি আপনাদের স্টেট সিলেক্ট হয়ে থাকবে এবং ডিস্ট্রিক্ট আপনাদের এখানে কিন্তু সিলেক্ট করতে হবে তো আপনাদের ডিস্ট্রিক্ট এখানে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর হসপিটাল টাইপ অর্থাৎ প্রাইভেট হসপিটাল না পাবলিক হসপিটাল আপনি সার্চ করতে চাইছেন সেটি আপনাদের সিলেক্ট করতে হবে এবং হসপিটাল গ্রেড তো এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আর গ্রেড থাকে তো সেক্ষেত্রে আপনারা এ গ্রেড সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এ গ্রেডের যে হসপিটালগুলি আপনাদের সামনে কিন্তু শো করবে তো এই হসপিটালগুলি দেখুন অ্যাক্টিভ রয়েছে এবং এইগুলি পাবলিক হসপিটাল তো হসপিটাল কোড এখানে কিন্তু শো করছে তো সমস্ত কিছু কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন এই হসপিটালে কিন্তু আপনারা এই কার্ডের সুবিধাগুলি পেয়ে যাবেন তো এছাড়াও এই হসপিটালে আপনারা কি কি সুবিধা পাবেন অর্থাৎ হসপিটাল ফ্যাসিলিটি কি কী পাবেন সেই বিষয়ে যদি জানতে চান তো এখানে হসপিটাল ফ্যাসিলিটি অপশান রয়েছে হসপিটাল ফ্যাসিলিটিতে ক্লিক করে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন তো হসপিটাল ফ্যাসিলিটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করতে হবে এবং হসপিটাল টাইপ আপনাদের সিলেক্ট করতে হবে করার পর সিলেক্ট হসপিটাল আপনারা কিসের জন্য হসপিটালটি দেখতে চাইছেন অর্থাৎ কোন রোগের চিকিৎসার জন্য আপনারা এখানে দেখতে চাইছেন তো যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর সেই চিকিৎসার অধীনে কোন কোন হসপিটাল আছে এখানে আপনারা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবেন তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও এই স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে বাদিকে যে কন্ট্যাক্ট আস বলে অপশান দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট আসতে ক্লিক করে আপনারা বিভিন্ন নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনারা ফোন করে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিষয়ে সমস্ত কিছু আপনারা জেনে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত আপডেট এবং সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ছিল আজকে ভিডিও ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে অসংখ্য ধন্যবাদ